শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আদ্রিত আখির হাত ধরে তাকে নিয়ে গিয়ে পুলের পাশটায় বসালো। তার হাত ধরে থাকা অবস্থায় তার পাশে বসলো, এইদিকে গানটা গাইতে লাগলো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম। এবার আঁখিও গাইল, তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। দুজন একে অপরের দিকে তাকিয়ে গানটি গেয়ে গেল, যাতে ব্যক্ত করলো দুজন দুজনকে নিজেদের মনের প্রেমময় ভাব। গান শেষে বেশ লজ্জায় পড়ল দুইজনই, একে অপর থেকে চোখ সরিয়ে নিল। পুলের পানিতে পা ভিজিয়ে রেখেছে দুইজন। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর আঁখি আদ্রিতের কাছে মাথা রেখে চাঁদের প্রতি দৃষ্টি স্থির করল। আদ্রিত আঁখির হাত নিজের হাতে নিয়েও নিজেও চাঁদের প্রতি মনোনিবেশ করল। আজকের এই পূর্ণ চাঁদ আঁখি আর আদ্রিতের জীবনের পূর্ণতার আভাস যেন দিয়ে দিচ্ছে। ভালোবাসি সুখ, আমি ভালোবাসি আমার ডক্টর সাহেবকে। তখনই পেছন থেকে আদৃশের ঝাঁঝালো স্বর কানে এলো দুইজনের। আদৃশ আঁখি বলে চেঁচিয়ে উঠল। আদ্রিত আঁখি কিছু না বুঝে হতভম্ব হয়ে উঠে দাঁড়ালে আদৃশ আর তাদের ভাবনার কোনো পথ না দিয়ে সোজা আদৃশের মুখে কিছু স্প্রে করলে আদ্রিত জ্ঞান হারিয়ে পড়ে গেল সাথে সাথেই। আদৃশ সেই সুযোগে একটা ধারালো ছুরি নিয়ে আদৃতের উপরে ঝাঁপিয়ে পড়তে নিলে আঁখি তাকে এক ধাক্কাতে বেশ দূরে ছিটকে ফেলে। তোমার সাহস হলো কি করে আদৃশ আমার ডক্টর আদিত্যের উপর এভাবে অ্যাটাক করার? ওনার সাথে শক্তিতে পেরে ওঠার সক্ষমতা তো নেই তোমার, তাই ওনাকে অজ্ঞান করেছো, তাই না? তবে ভেবো না আমি বেঁচে থাকতে ওনার কিছু হতে দিব। আঁখি তুমি এমনটা করো না আঁখি, কেন ওই আদৃত্যের প্রতি দরদ দেখাচ্ছ? তুমি তো শুধু আমার আঁখি, তুমি আমার সাথে চলো, আমি আমি আদৃত্যকে কিছু করব না। লজ্জা করলো না তোমার এই নোংরা মনে আবার আমাকে ফিরিয়ে নেয়ার কথা ভাবতে? অন্য নারীর শরীরে মন ভরে গেছে তো এখন এসছো আবার আমার কাছে? আঁখি আঁখি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ফুলবড়ি আর কখনো এমন হবে না, চলো না আমার সাথে প্লিজ। আদৃশ কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে, যেন মানসিক ভারসাম্যহীন কেউ। আঁখি এবার বেশ তাচ্ছিল্য সহিত বলল, এই পাগলামি তোমার ততদিন ঠিক ছিল যতদিন তুমি এক আমিতে আবদ্ধ ছিলে আদৃশ। তোমার এসব এখন দেখতে আমার ঢং আর ন্যাকামো ছাড়া কিছু মনে হচ্ছে না, প্লিজ তুমি চলে যাও। আমি আমি তোমাকে না নিয়ে যাব না। এই বলে আঁখির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার উদ্দেশ্যে হাত বাড়াবে, তখনই তার মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত করে পেছন থেকে কেউ একজন। সাথে সাথে আদৃশ জ্ঞান হারিয়ে লুটে পড়ে। আঁখির ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুডিয়ালা মাস্ক পরিহিত কাউকে। বুঝতে তার বাকি নেই খেয়ে সেই জন। হুডিয়ালা জন এবার ছুরি নিয়ে আদৃশের ওপর প্রহার করতে নিলে আঁখি তাকে এক ঘুষিতে বেশ দূরে ফেলে দেয়। তেড়ে গিয়েই এক টান দিয়ে তার মুখের মাস্ক খুলে ফেলে। চোরের মতো তাকিয়ে থাকে হৃদিকা তার দিকে। এবার আঁখি তাচ্ছিল্য হেসে বলল, আমি জানতাম হৃদিকা তুই নকল প্রমত্ত অঙ্গনা,
যে নিজের স্বার্থের গায়ে আঘাত দেওয়ার লোকেদের খুন করে বেড়ায়, যাকে বলে বদ্ধ উম্মাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি প্রমোদ তো অঙ্গনা, আমি সবার খুন করেছি। ওই শিউলি, আব্দুল, মিশু, আমিরুল, নীলিমা, কলি, নিজান, ইয়াসমিন সবার খুন আমি করেছি। আর এখন তোকেও মারবো, তারপর আত্রিশকে মারবো, আমি সবাইকে মেরে ফেলবো যারা আমার পথের কাঁটা হবে। তার মানে তুই সবাইকে মেরেছিস? কিন্তু কেন রিদিকা? বুঝলাম তুই শিউলিকে মেরেছিস কারণ ও তোর আর আব্দুলের পথের কাঁটা ছিল, কিন্তু আব্দুলকে কেন মারলি? মিশু, আমিরুল, কলি, মিজান তাদের সাথে তোর কিসের শত্রুতা ছিল, ওদের কেন মারলি তুই? আর প্রমোদ অঙ্গনা নামে কেন মারছিস সবাইকে? হ্যাঁ, আমি মেরেছি ওদের। যারা আমার হতে পারে না তারা অন্য কারো কেন হবে? আব্দুল, ওকে আমি ভালোবেসেছিলাম, আমায় বলেছিল আমি শিউলির থেকেও বেশি সুন্দরী, আমাকে দেখলেও চোখ ফেরাতে পারে না, ও আমার জন্য শিউলিকে ছেড়ে দেবে, এই বলে রাতের পর রাত কাটিয়েছে আমার সাথে। কিন্তু পরে কি করলো, ধরা পড়ার পর আমাকে অগ্রাহ্য করে, ওই শিউলির জন্য উতলা হয়ে পড়ে, আমাকে এক মুহূর্তে ভুলে যায়। আমার পরিবারও আমার বিরুদ্ধে চলে গিয়ে ওই শিউলির প্রতি দরদ দেখাচ্ছিল, আমার সন্তান মেরে দিয়েছিল ওরা, তাই সেদিন ওই শিউলিকে মেরে ফেলি, সারা পরিবারকেও সেদিন মেরে ফেলতাম আমি, কিন্তু ওরা আমায় ধরে মানসিক হাসপাতালে দিয়ে আসে, ওখানে আমি বন্দি করে নেওয়া হয়। না জানি কত ধরনের ট্রিটমেন্ট করতো আমার উপর, ঔষধ আর পাগলদের চেঁচামেচি সব কিছু আমাকে আরও বিরক্ত করে তুলত। রোজ ওখান থেকে বেরিয়ে আসার সহস্র রকম চেষ্টা করতাম কিন্তু পারতাম না, জানতাম আমি স্বাভাবিক আচরণ করলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আর আমি তাই করলাম। আমি এমনটা দেখলাম যে আমি একদম ভালো হয়ে গেছি, একটা মশা মারারও মনোভাব আমার মধ্যে আর নেই, আর দেখো না তা কাজ করে গেল। ওই পাগলের ডাক্তারেরা আমি শুধরে গেছি ভেবে আমায় ছেড়ে দিল, আমি বেরিয়ে এলাম, বাবা মা আমায় অনেক আদর করে ঘরে তুলে নিল, আমি তাদের কাউকে মারিনি কারণ ওদের মারলে সরাসরি আমি ভাসতাম, তাছাড়াও ওদের মারলে আমার থাকা খাওয়ার ব্যবস্থা কেমন হতো, ওদের বাঁচিয়ে রাখি আমি আমার স্বার্থে। কিন্তু আব্দুলকে মেরেই দিই, তারপর কিছুই ভালো লাগতো না, তোর কাছে এলে তোর দামি কাপড় চোপড় পেতাম, তোর দামি গাড়িতে চড়তে পারতাম, ভালো খাবার খেতে পারতাম, তাই ছোটবেলা থেকেই তোর পাশে পাশে থাকার চেষ্টা করে যেতাম আমি, কিন্তু ওই আমার বুড়ো বাপ তা হতে দিত না। তখন আব্দুলের খুনের তদন্ত চলছিল, তাই নিজেকে বাঁচাতে আমার বুড়ো বাপের সাথে ঢাকা চলে আসি। এখানে আসার পর হঠাৎ একদিন আমিরুলের সাথে দেখা হয়ে একটা কাজের সন্ধানে গেলে, বাবাকে বলেছিলাম কাজ করব বলে ঢাকা এসেছি, তাই কাজের সন্ধানে গিয়ে বাবার বিশ্বাস জয় করতে চেয়েছিলাম, ওখান থেকেই আমিরুলের সাথে আমার পরিচয়, আর ওর ঠিকানা পাই আমি, ওকে পছন্দ হয় আমার, জানতে পারি ও আমার আত্মীয় নীলিমারই স্বামী, তাই অনেক করে একটা জব তাদের বাড়ির পাশে ইঞ্জুতে নিই। নীলিমা বোকা ছিল, আমি ইঞ্জুতে যাওয়া আসার সমস্যা কথা বললো কয়েকদিন ওর ওখানে থেকে যেতে, আর পরে স্যালারি পেলে বাসা ভাড়া করে চলে যেতে, আমার কাজ হয়ে গেল, আমি ঢুকে পড়লাম নীলিমার ঘরে, অতঃপর আমিরুলকে আমার রূপের চালে ফাঁসালাম। আমিরুল আমাকে পেতে চাইলে আমি ওকে বিয়ের কথা বললাম, কারণ আব্দুল আমার সাথে যা করেছে তা আমি আবারও চাইনি আমার সাথে হোক। আমিরুল মেনে গেল, কিন্তু নীলিমা সবটা জেনে গেল, আমাকে ঘর থেকে বের করে দিল, কিন্তু আমিরুল পাগল হলো আমার জন্য, লুকিয়ে বিয়ে করে যশোর চলে গেল আমাকে নিয়ে। আমরা অনেক সুখী ছিলাম সেখানে, আমার নাম পরিবর্তন করায় আরও নির্দ্বিধায় যাচ্ছিল দিন, কিন্তু মিশু বড্ড পরেশান করত, আমিরুল যখন তখন ওর কাছে চলে যেত, আমিরুলের ভালোবাসা ও সময়ে আমার ভাগটা নিতে চেয়েছিল মিশু, তাই ওকে মেরে দিয়েছি, আর তার লাশের পাশে নাম লিখেছি প্রমোদ অঙ্গনার, কারণ এমনি খুন করলে পুলিশ তদন্ত করে আমি অবধি পৌঁছে যেত, কিন্তু প্রমোদ অঙ্গনা সর্বকালের সফল খুনি ছিল, যে কখনো কোনো প্রমাণ ছেড়ে যায় না, বরং পুলিশকে চ্যালেঞ্জ করে লাশের পাশে তার নাম ছেড়ে যেত। অনেক আগের থেকেই তার বিষয়ে শুনতাম, নিউজ থেকে তার বিষয়ে যা যা শুনেছি সব কিছু আয়ত্ত করেছিলাম আমি, আর তার মতোই খুন করে তার নামেই চাপিয়ে দিয়ে মিশুর খুন, যাতে পুলিশ আমাকে না খোঁজে প্রমোদ অঙ্গনাকে খোঁজে। তারপর শান্তিতে থাকছিলাম, কিন্তু সমস্যা হলো নীলিমাকে নিয়ে, ও ওখানে চলে এসে সিন ক্রিয়েট করে, আমাকে বাজে বানাতে চায় সবার কাছে। তারপর নীলিমা কেস করলে আমি যখন আমিরুলকে বলি নীলিমাকে ছেড়ে দিতে, তখন আমিরুল তা করা থেকে মানা করে দেয়,
কারণ ওর ভাগের পুরো সম্পত্তি ওর বাবা মা নীলিমাকে দিয়েছিলেন, তাই ও তাকে ছাড়তে চায়নি, বরং তার কাছে ফিরে গিয়ে সব কিছু ঠিক করে দিতে চাইছিল। আমার কথা যেন আমিরুল তখন ভাবাই বন্ধ করে দিয়েছিল। ওর কাছেও আমি পুরাতন হয়ে গেছিলাম, তাই ওকেও মেরে ফেলি, তারপর নীলিমাকে মারি, আর দোষ আমারও প্রমোদ তঙ্গনার নামে। অতপর বরিশালে এসে পাই আজিজকে, ওকেও ভালো লাগে, কিন্তু পরিবারে জানাই না ওর কথা। বাবা জানলে আজিজকে আমার বিষয়ে সব বলে দিত, তাই সুযোগ বুঝে একদিন পালিয়ে আসি তার সাথে। বাবাও ঢাকায় ছিল না, তোর সাথেও যোগাযোগ রাখতে পারতাম না। ভালো কাটছিল আমার দিনগুলো আব্বার, কিন্তু ওই যে আজিজ বেশ করে ঘরের বাইরে মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসত, যা আমার পছন্দ ছিল না। তুই আমার আছিস আমার থা, কেন অন্যদের সাথে কথা বলবি? ওর আমার বেস্ট ফ্রেন্ড ইয়াসমিন ছাড়া হতো না, তাই ওই ইয়াসমিনকেও রাস্তা থেকে সরিয়ে ফেলি। কিন্তু ওর মৃত্যুতে শোকাহত হয় আজিজ, যা আমি মেনে নিই না। ও শুধু আমার ছিল, তবে অন্যের কথা কেন ভাববে ও? তখন জানতে পারি আমি প্রেগনেন্ট, কিন্তু ওর বাচ্চা আমি রাখতে চাইনি। যেখানে ওকেই মারার ধান্দা করছিলাম, তাই নিজে বাঁচতে ওকে সবার নজরে খারাপ করি, এমনকি তোর নজরেও। তারপর সুযোগ বুঝে নিজেকে আঘাত করি, তোকে ডাকি, ওকে ফাঁসিয়ে দিই, তুই ওকে জেলে দিয়ে দিস, যাতে ওকে প্রাণে মারতে না পারি আমি। তারপর তোর বাড়িতে আসি, আদৃশে তোর জন্য পাগলামি ওর প্রতি আমায় পাগল করেছিল। এমন প্রেমিক পুরুষ পায় কজন? তুই ছোটোবেলায় থেকেই সব সুখ সব আভিজাত্য পেয়ে এসেছিলি, তোর জীবনে কখনো কিছুর কমতি হয়নি। যেমন ভালো পরিবার পেয়েছিলি, তেমনই পাগলের মতো ভালোবাসা প্রেমিক স্বামী। আমার হিংসে হতো বড্ড, লুকিয়ে লুকিয়ে তোদের কার্যকলাপ দেখতাম, তোর জায়গায় নিজেকে দেখার খুব ইচ্ছে হতো আমার। তারপর নিজের রূপের জাদু চালাতে শুরু করি আত্রিশের উপর। প্রথম প্রথম ও আমার দিকে নজর দেয় না, ও তোর অন্ধ প্রেমিক ছিল না? কিন্তু আমিও হার মানিনি, ওর সামনে এভাবে আসতাম যে অবশেষে ও আমার দিকে তাকাতে বাধ্য হলো। আমি ওর সামনে খুব নম্র ভদ্র সাজার অভিনয় করতাম। একদিন তুই হাসপাতালে ছিলি, তখন তোর রুমে ঢুকে বসেছিলাম আমি। যখন বুঝতে পারলাম আদ্রিস আসছে, তখন টান দিয়ে শাড়ি খুলে নিলাম শরীর থেকে, পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় পিছনে মুড়ে দাঁড়িয়ে এমন ভাব করছিলাম যেন আমি তখন শাড়িটা পরছিলাম। ও তখন তুই মনে করে আঁখি বলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, ওর স্পর্শ পাগল করে তুলেছিল আমাকে। কিন্তু ও আমাকে সেখানে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। আমার শরীরে তখন লোলাপ দৃষ্টিও চায় তার আন্দাজ করতে পারি আমি, কিন্তু ও নিজেকে সংযত করে চলে যায়। সেদিনের পর থেকে আমি বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল হয়ে গেছে। একদিনও আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েই বসে। তখন আমি ন্যাকাশে যে তোর কথা বলে মানা করে দিতে চাইলে ও বলে সব সামলে নেবে, তারপর আর কি, তোর ওপর আমাকে নিয়ে আসা। কিন্তু সব কিছুর পরে ওকে পেয়ে গেলেও ওর মনে তোর জায়গাটা নিতে পারিনি আমি। ওর মন থেকে তো তোকে ভুলিয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা করতে থাকি। তখন মধ্যে থেকে কোলে হুড়ে এসে জুড়ে বসতে চেয়েছিল, অসহ্যকর, তাই ওকেও মেরে দিই। আদৃশ শুধুই আমার, ওর ভাগ আমি কাউকে দিতে চাইনি। তারপর তোকে মারতে চাই, কিন্তু তুই যথেষ্ট শক্তিশালী ও চালাক, এছাড়া তোর আশেপাশে প্রায় সবসময় গাড়ি থাকতো, তাই তোকে মারা সহজ ছিল না আমার জন্য। তোকে আমি ভেতর থেকে দুর্বল করতে চেয়েছিলাম, তোর সম্মান ধুলোয় মিশাতে চাইছিলাম, তাই তোদের ডিভোর্সের বিষয়টা আমি রিপোর্টার লিজানকে দিয়ে ফাঁস করাই, যার পরবর্তীতে তাকে টাকাও দিই। কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার পর আমি ওকে মেরে ফেলি, কারণ আমি কোনো প্রমাণ বা সাক্ষী রাখতে চাইনি আমার বিরুদ্ধে কি, তাই ওকেও মারতে হয় আমার। অতপর আদৃশের পরিবারকেও দূর করে দিই আমার কাছ থেকে। আদৃশের সময় একান্ত নিজের ভাগ জমানোর জন্য রিয়াদকেও মারতে চাই, কিন্তু তার আগে তাকে মেরে ফেলে আসল প্রমোদ তঙ্গনা। কিন্তু এইসব কিছু করার পরও আমি আদৃশকে পেতে পারি না। না জানি তুই কি জাদু করে রেখেছিস ওকে, মরে গেলেও তোর নাম বলবে না। সারা রাত কাটাতো আমার সাথে, কিন্তু ঘুমের ঘরে নাম নিত তোর, যার শরীরে আমি রাজ করতে পারলেও মনে তোর বসেছিল, যা আমি মানতে পারবো না কখনোই না। তাই ওকেও মারবো ভেবে নিয়েছি, কিন্তু আজ তার আগে তুই মরবি। সেদিন রাতে আমার হাত থেকে বেঁচে গেলেও আজ বাঁচবি না। অতপর ঋদিকা উঠে এসে ছুরি দিয়ে হাঁকির উপর প্রহার করতে নিলে হাঁকি এক হাতেই তাকে সজোরে আরেকটা ঘুষি দেয়, যাতে সে আবারও ছিটকে পড়ে। হাঁকির অন্য হাতে ফোন ছিল, যাতে রেকর্ডারটাও অনেক আগেই অন করেছিল ঋদিকার হগচরে। তা ঝটপট বন্ধ করে ছুটে গেল নিজের ব্যাগের কাছে। ফোনটা হাতে নিয়ে
না জানি কী সব টাইপিং করলো তাড়াতাড়ি। তারপর ফোন ব্যাগে রেখে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন আর ওষুধ বের করলো আখি। ওষুধটা ভেঙে ইঞ্জেকশনে ভরে নিল।